দেখো মিতা, তুমি জানো আজকেই কিন্তু সিবিআই তরফে ফের পলিগ্রাফ টেস্ট করানোর আবেদন জানানো হয়েছিল ছজনের। আনোয়ার হোসেন, আজাদ চৌধুরী, ইমতিয়াজ শেখ, রাস্তান শেখ, মফিজুল শেখ, নাজুর হোসেন এবং রোহন শেখ প্রত্যেককেই কিন্তু গ্রেফতার করেছিল জেলা পুলিশ এবং পরে দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই। আজকে আমরা দেখলাম মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে, কয়েকটা গাইডলাইন রয়েছে, তার মধ্যে একটা গাইডলাইন রয়েছে যে যাদের পলিগ্রাফ টেস্ট করাতে হবে তাদের কিন্তু অনুমতি দিতে হবে, কনসেন্ট নিতে হবে। এবং এসিজিএম এর নির্দেশে সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যখন তাদের কনসেন্ট নিচ্ছিলেন তখন কিন্তু আদালত সূত্রের খবর, আনোয়ার হোসেন বাদ দিয়ে ছজন, বাকি ছজন আজাদ চৌধুরী, ইমতিয়াজ শেখ, রাস্তান শেখ এবং আরো তিনজন, তারা কিন্তু প্রত্যেকেই না করে দিয়েছে। অর্থাৎ তারা কিন্তু বিচারককে জানিয়েছেন যে তারা পলিগ্রাফ টেস্ট করাবেন না। পাশাপাশি যেটা আদালত সূত্রের খবর, আনোয়ার হোসেনের যেহেতু আইনজীবী ছিলেন না তাই আইনি জটিলতার জন্য তার কনসেন্ট নেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু আজকে পুরোপুরি শেষ হয়নি। আগামী 13 তারিখ আবার সেই কনসেন্ট নেওয়ার প্রক্রিয়া চালানো হবে। সব মিলিয়ে কিন্তু এই সাতজনের পলিগ্রাফ টেস্ট হবে কিনা সেটা কিন্তু আজকে ক্লিয়ার হলো না, যেহেতু ছজন বারণ করে দিয়েছে এবং একজন আনোয়ার হোসেন তার কনসেন্ট নেওয়ার প্রক্রিয়া শেষ হয়নি। তাই আগামী 13 তারিখ যেদিন আনোয়ার হোসেনের কনসেন্ট নেওয়া হবে তারপরেই কিন্তু আদালতের অর্ডার হবে, আসবে, নির্দেশ আসবে, তারপরেই আমরা জানতে পারবো যে সিবিআই এর যে আবেদন যে সাতজনের তারা পলিগ্রাফ টেস্ট করাতে চায় সেই আবেদনে তাদের পলিগ্রাফ টেস্ট করানো হবে কি হবে না। অমৃতা, ধন্যবাদ প্রকাশ। ভাদু শেখের খুনের তদন্ত করবে সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের, স্বাগত জানিয়েছেন ভাদু শেখের স্ত্রী। সিবিআই যখন হাইকোর্টের দায়িত্ব দিয়েছে তাহলে সিবিআই তদন্ত করে আসামিদেরকে শাস্তি দেখ, ওর হাতে যখন কেসটা দিয়ে গেছে আসামিদেরকে ধরুক, আমি এটাতেই খুশি। আমি খুশি, হ্যাঁ খুশি। আপনি কি সিবিআই চাইছিলেন? আমি তো প্রথম থেকে চাইনি, কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে সিবিআই তদন্ত করুক। সিবিআই যখন দিয়েছে, হাইকোর্ট নির্দেশ দিয়েছে, তখন আসামিদেরকে ধরবে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।